নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি টক দইয়ের একটি ভাইরাল ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। টক দইয়ের সঙ্গে মাত্র দুটি উপকরণ অ্যাড করে দুটি স্টেপে আপনাদের আমি এই ফেস প্যাকটি বানিয়ে দেখাবো, যার রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গেই হাতে নাতে পাবেন। আপনার সমস্ত ট্যান তো রিমুভ হবেই, তার সাথে সাথে আপনার আগের থেকেও স্কিনের রং কিন্তু অনেক উজ্জ্বল দেখাবে, আপনার স্কিন অনেক পরিষ্কার হয়ে যাবে। সবাই আপনাকে বলবে যে আপনি কী ইউজ করেন যে আপনার স্কিন এত উজ্জ্বল, আপনার ফেস এত সুন্দর। শুধু এটি মুখে নয় বন্ধুরা, এই ফেস প্যাকটি আপনি হাতে, পায়ে, গলায়, ঘাড়ে সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। সমস্ত কালো দাগ ছোপ একদম দূর হয়ে যাবে, স্কিন হয়ে যাবে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা। তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথম স্টেপ যেটি হবে সেটি হলো স্ক্রাবিং। আর স্ক্রাবিং করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো 1 থেকে 1.5 চামচ চিনি একটি পাত্রের মধ্যে নিতে হবে, আর নিতে হবে 1 থেকে 1.5 চামচ মতো টক দই। ব্যাস, এই দুটি উপকরণ খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমাদের স্কিনে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে, যদি মুখে ব্রনর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করবেন, তার পরিবর্তে আপনি নারকেল তেল দেবেন। চলুন তাহলে এবার ব্যবহার করি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে আমাদের মুখে ভালো করে লাগাতে হবে। মুখে যে আমাদের ডেড সেলগুলো থাকে না, সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আর স্কিনটা একদম ভিতর থেকে ক্লিন করে দেবে। টক দই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। টক দই আমাদের চুলের জন্য যেমন ভালো, স্কিনের জন্য তেমন ভালো, তেমন আমাদের স্বাস্থ্যের জন্য, মানে টক দইয়ের গুরুত্ব অপরিহার্য। এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে দুই হাত দিয়ে আপনাদের 5 মিনিট কিন্তু ভালো করে ম্যাসাজ করতে হবে। যত সুন্দরভাবে আপনি হালকা হাতে ম্যাসাজটা করতে পারবেন, তত কিন্তু আপনার স্কিনের ডেড সেলগুলো রিমুভ হবে এবং আপনার ওপেন পোর্সগুলো খুলবে এবং স্কিন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি উজ্জ্বল দেখাবে। তাই এই কাজটি কিন্তু আমাদের একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। আর আপনি এটিকে গলায়ও ইউজ করতে পারেন, তারপর হাতেও ইউজ করতে পারেন, দেখবেন আপনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। দই একদম ভিতর থেকে আপনার ক্লিন করবে, সমস্ত পুরানো ট্যানিং কে রিমুভ করবে, আপনার স্কিন অনেক বেশি সুন্দর দেখাবে। আমাদের এইভাবে 5-7 মিনিট কিন্তু ম্যাসাজ করতে হবে হালকা হাতে। দেখবেন আস্তে আস্তে ইউজ করতে করতে আপনার দেখবেন কেমন যেন ওই মিশ্রণটা থেকে কালো কালো রঙের একটা ময়লা বেরিয়ে আসছে, তখনই জানবেন যে আপনার কাজ হচ্ছে। দেখুন, তারপরে ঠান্ডা জল দিয়ে এইভাবে ওয়াশ করে নেবেন। স্ক্রাবিংটা করার আগে আমার হাতগুলো কেমন ময়লা ময়লা ছিল, কালো কালো ছিল, ফেসটাও তাই ছিল, কিন্তু স্ক্রাবিংটা করার পর দেখুন কত পরিষ্কার হয়েছে, ভিতর থেকে একদম ক্লিন করে দিয়েছে। প্রথম স্ক্রাবিংয়েই দেখতে পেলেন কামাল, তাহলে দ্বিতীয় স্টেপেও দেখতে পাবেন ম্যাজিক্যাল ডিফারেন্স। সেকেন্ড স্টেপ হচ্ছে ফেস প্যাক। তাই ফেস প্যাকটি বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে 1.5 চামচ টক দই, তারপরে 1 চামচ বেসন, 1 চামচ মধু ও 1 চিমটে হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। একদম ক্রিমি একটি টেক্সচারে আমাদের এখানে আনতে হবে, তার জন্য খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর আমার মেশানো হয়ে গেছে আর একদম একটি ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এবার এই প্যাকটি আমাদের অ্যাপ্লাই করার পালা বন্ধুরা। তাই অবশ্যই এইভাবে হাতের মধ্যে বা ব্রাশের মধ্যে নিয়ে আপনি ইউজ করবেন, আর মোটা লেয়ার দিয়ে আপনি এটিকে মুখে রাখতে হবে। পাতলা কোটিং দিলে হবে না, 2-3টে পরপর কোটিং দেবেন, তবেই কিন্তু আপনি বেনিফিটটা ভালো পাবেন। এইভাবে খুব সুন্দর করে ম্যাসাজ করতে করতে কিন্তু আমাদের এটি লাগাতে হবে, আর শুধু মুখে নয় গলায়ও আমাদের লাগাবেন, কারণ মুখের যত্ন নেওয়া হলেও আমাদের গলার যত্ন ভালোভাবে নেওয়া হয় না। তাই মুখে লাগানোর সঙ্গে সঙ্গে গলায়ও লাগাবেন, হাতেও লাগাবেন, দেখবেন মুখের মতো আপনার হাত এবং গলা দুটোই খুব সুন্দর দেখাবে, উজ্জ্বল দেখাবে। এভাবে 7 মিনিটের মতো রেখে দেবেন। এই প্যাকটি এত ভালো যে আপনি ইউজ করার পর নিজেই অবাক হয়ে যাবেন। 7-8 মিনিট রাখার পর যখন একটু শুকনো হয়ে যাবে, তখন আমি দেখাচ্ছি, দেখুন একটি রুমালের সাহায্যে আমি আপনাদের ঘষে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখছেন কত সুন্দর ব্রাইট দেখাচ্ছে। তারপরে আপনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, ধোয়ার সময় আস্তে 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 ম্যাসাজ করতে করতে ধোবেন। অবশ্যই সপ্তাহে যদি আপনি একবার এই ফেস প্যাকটি ইউজ করেন, তাহলে কিন্তু আর আপনাকে অনেক অনেক টাকা খরচা করে পার্লারে যেতে হবে না। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি ইউজ করুন, বানান, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। টাটা।